ইবলিস বলেছিল আমি একজন আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না, ইলা ইয়াউমি ইউমাসুন, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি কি করব, প্রতারণা করে জাহান্নামে নিয়ে যাব। শুধু তাই নয়, সিরাতাল মুস্তাকিমের পথে আমি বসে থাকবো, লা কউদান লাহুম ক্বাদা ইয়াকউদ, অর্থ বসে থাকা, ধরে ধরে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিসরে কান খাড়া করে শুনে রাখ, আমি জানি আমার বান্দারা গুনাহ করবে এবং আমার বান্দাদেরকে আমি এমন কিছু আমল আমি শিখাই দেব, এমন কিছু ছোট ছোট আমি দোয়া শিখাই দেবে যে আমলগুলো করলে ধরে ধরে আমার বান্দাদুলকে পাইকারিভাবে জান্নাত আমি ভরাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর মাধ্যমে আমার বান্দাদেরকে এমন কিছু ছোট্ট ছোট দোয়া আমি শিখাই দেব, শুধু বান্দারা বলতে দেরি হবে, আমার জান্নাতের ভিতরে ঢুকাই দিতে দেরি হবে না। ইবলিসের কথা ছিল আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না, ইবলিসের সংগ্রাম, আর আল্লাহর সংগ্রাম হলো আমার বান্দাদের আমি জান্নাতে দিব। বান্দা কি অপরাধ করবে, ভুল করবে, এসে বললো আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ আমি বুঝি নাই, আমি 10 বছর ধরে গাঁজা খেয়েছি, ইয়াবা খেয়েছি, বাবা খেয়েছি, ফেন্সি রিল খেয়েছি, আর নামাজ পড়ি না, আমি ভালো কথা বলি না এতদিন, আমি এখন তো ভালো হতে চাই, জাস্ট এতটুকু তব। আল্লাহ বলে, তোমার পূর্বের গুণাগুলো আমি সাইয়াতগুলোকে আমি হাসানাত দিয়ে পরিবর্তন করে দিলাম। শুধু তাই নয়, আর আমার নবীর মাধ্যমে কিছু দোয়া শিখিয়ে দিলাম, আমার কোনো বান্দা যদি কোনোদিন যদি এভাবে বলতে পারে, বান্দা যদি দোয়া পড়ে, ওই ছোট্ট ছোট আমলগুলো আমি শিখিয়ে দিলাম নবীজির মাধ্যমে, ওই আমলগুলো বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকায় দিব। নবীজি বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ যদি বলতে পারে, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে আমি সন্তুষ্ট, দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আখেরি জামানার শেষ নবী পেয়ে আমি ধন্য হয়ে গেছি, যদি কেউ বলতে পারে, সকালে 3 বার সন্ধ্যার পরে 3 বার যদি কেউ যদি আমলটা করতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তারে ওয়াজিব করে দিলাম। ছোট্ট একটু দোয়া, খুব সময় লাগবে, রদিতু বিল্লাহ রব্বা ওবিল ইসলাম দীনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। ইবলিস, তুই আমার বান্দারা জাহান্নামে দিবি, আমি আমার বান্দাদের এমন কিছু দোয়া শিখে ছোট্ট ছোট আমল শিখিয়ে দিব, ওরা বলবে আর জান্নাতে চলে যাবে, কিচ্ছা শেষ। যদিও আমরা অনেক সময় অলসতার কারণে এই আমলগুলো আমরা করতে পারি না, বঞ্চিত হয়ে যাই, এই আমলগুলো করতে খুব একটা বেশি সময় লাগবে না রে বন্ধু, খুব একটা সময় লাগবে, মাত্র 30 সেকেন্ড সময় লাগবে না। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এটা বলতে লাগবে মাত্র 30 সেকেন্ড, ধরে নিলাম 30 সেকেন্ড, আর এই 30 সেকেন্ড আমল করার কারণে যদি একবার বলতে 30 সেকেন্ড লেগে যায়, অথবা 40 সেকেন্ড যেটাই হোক, 3 বার বলতে 2 মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 2 মিনিট ধরে নিলাম, সকালে 3 বার, বিকালে সুন্দর পর 3 বার, এই 3 বার আমল করার কারণে জান্নাত পেয়ে যাবেন। আর এই দুনিয়ার মানুষগুলো যদি বলা হয়, গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক যদি কোনো সময় অ্যাড দেয়, যদি কোনো বাংলা লিঙ্ক গ্রাহক রাত 1টা বাজে 10 মিনিট সময়, 1টা 10 মিনিটের সময় কেউ যদি তার মোবাইল ফোনের ভিতরে যদি কেউ 1000 টাকা যদি উঠায়, তারে 10,000 টাকা দেওয়া হবে, এমন অফার যদি দেয় গ্রামীণ ফোন এয়ারটেল রবি, রাত 1টা বেজে 10 মিনিটে 1000 টাকা উঠালে তাকে আরও 2000 টাকা দেওয়া হবে, দেখবেন এই অফারটা পাওয়ার জন্য ওই বাংলালিঙ্কের গ্রাহক, রবির গ্রাহক, গ্রামীণের গ্রাহক ঠিক ওই রাত 1টা বেজে উঠবে, উঠে সে অফারটা নিয়ে ধন্য হতে চাইবে, না 1000 টাকা উঠালে আরও 1000-2000 টাকা পাবো, আমি কেন মিস করব। যে উঠাতে পারে না, ফোন ইউজ করতে পারে না, সেও একটা ফোন কিনে ওই রাত 1টা বেজে 10 মিনিট সময় ঘুমতে উঠে টাকা রিচার্জ করবে, কারণ কী হবে অফারটা পেয়ে যাবে। আহ বন্ধু, তুমি কি চাও না তোমার রব আল্লাহ তিনিও অফার দিয়েছে, একটু সকালে 3 বার, সন্ধ্যার পর 3 বার পড়লি কি বিশাল সুবিশাল জান্নাত, এই জান্নাতটা কেমন, দুনিয়ার সমান,
আমেরিকার লস ভেগাস সেই বিশাল হাইরাইজ বিল্ডিং এর মতো না, মানুষ যেটা কল্পনা করে নাই, যেটা দেখেও নাই, ওলা ইয়ানজুরু, যেটা মানুষগুলো দিন চোখে দেখে নাই, কলবি বাশার, মানুষের অন্তর যেটা কল্পনাও করে নেয়, আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অফার নিতে যাব না? তাহলে দোয়াটা বেশি বেশি পড়তে হবে, আপনি শিখবেন, অন্য মানুষকে দোয়াটা শেখাবেন, আমলের দিকে উৎসাহিত করুন আমার বন্ধুরা, আপনি অন্য ভাইদিকে পৌঁছায় দেন, দোয়াটি বারবার আপনি আলোচনা করুন, আপনি সুযোগ আছে আপনি পড়ুন, পড়া শুরু করে দেন। من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وجبت له الجنة أمي عبار بلسي من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا إبابة پورتو تھاكن شوك هلتين بار بيگلتين بار